হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। যে কোনো সময় হতে পারে মামলা ও হতে পারেন আটক। সিলেট নগরী থেকে শুরু হয়েছে সময়ের সাহসী এই ইসলামী নেতার গ্রেফতার ও হেফাজতের সকল প্রোগ্রাম নিষিদ্ধের দাবি। এরপর একে একে সারা দেশে বিক্ষোভ আন্দোলন নেমেছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ছাত্রমৈত্রী নেতারা সহ আরও অসংখ্য সংগঠন। শুধু মামুনুল হককে গ্রেফতার নয়, হেফাজতের সকল কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি ওয়াজ মাহফিল বন্ধের দাবিও তুলেছে তারা। যার সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তার জন্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে সিলেট নগরী। সমাবেশ, মানববন্ধন, মিছিল সহ নানা কর্মসূচি থেকে এই ঘটনার জন্য হেফাজত নেতা মামুনুলকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে। সাল্লার ঘটনার প্রতিবাদে আজ সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দুষ্কাল প্রতিরোধে আমরা, অসাম্প্রদায়িক নাগরিক, হাওর উন্নয়ন পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন। নাগরিক আন্দোলনের সংগঠন দুষ্কাল প্রতিরোধে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তারা সাল্লার নোয়াগাঁয়ে সাম্প্রদায়িক হামলার মদতদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবি করেন। বক্তারা বলেন, ওই গ্রামে সাম্প্রদায়িক হামলার দুই দিন আগে পাশের দিরাই উপজেলার সমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। তার উস্কানিতে এই হামলা হয়েছে, তাই মামুনুল হককে গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, এই মুজিব বর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন মামুনুল। এরপর তার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার না করে বরং তাকে সারা দেশে সমাবেশ করার জন্য সহযোগিতা করছে সরকার। সরকারি আশকারাতে মামুনুল হক ও হেফাজতে ইসলাম সারা দেশে বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে দেশকে সাম্প্রদায়িক সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলেন, পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই গ্রামে হামলা হয়েছে, কিন্তু তারা কাউকে গ্রেফতার করেনি। ওই গ্রামের নিরাপত্তা দিতে প্রশাসনের সবাই ব্যর্থ হয়েছেন, তাই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সমাবেশ থেকে তারা সারাদেশে ফেসবুকে পোস্টের দোহাই দিয়ে সাম্প্রদায়িক হামলার একের পর এক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবি জানান। অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে সুনামগঞ্জের সাল্লা ও দিরাই উপজেলার হিন্দু অধ্যুষিত কয়েকটি গ্রামে মাইকে ঘোষণা দিয়ে শতাধিক বাড়িতে হামলা, মন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ। স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের আত্মস্বীকৃত বিরোধিতাকারী মৌলবাদী দুর্বৃত্তদের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা করি। বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে হেফাজত নেতার বিভিন্ন স্থানে সমাবেশ করে মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করার পাশাপাশি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তারা আবারও প্রমাণ করেছেন তাদের শীর্ষ নেতারা একাত্তরে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করতে গিয়ে ভারতের বিরুদ্ধে জেহাদ করছিলেন এবং বিভিন্ন ঘাতক বাহিনী গঠন করে ইসলামের নামে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, এখনও তারা একই অবস্থানে রয়েছেন। মামুনুল হক ও বাবুনগরী সহ হেফাজতে ইসলামের মৌলবাদী সন্ত্রাসী নেতাকর্মীরা 2013 সালে রাজধানীর মতিঝিলে কি ভয়ঙ্কর সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছিলেন তা আমরা ভুলে যাইনি। এখনও তারা ওয়াজের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতন এবং ভিন্ন ধর্ম ভিন্ন মতের অনুসারী সহ নির্মূল কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চরম উস্কানি ও বিদেশমূলক বক্তব্য প্রদান করে ধর্মের নামে যেভাবে মানুষকে উত্তেজিত করে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, এর জন্য তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েক ডজন মামলা করা যায়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সংবিধান বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সন্ত্রাসী বক্তব্যের জন্য হেফাজত নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে হেফাজতের সমালোচনাকারীদের যেভাবে গ্রেফতার করছে তা 30 লক্ষ শহীদের রক্তের মূল্যে অর্জিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশে কখনো মেনে নেওয়া যায় না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ও তাদের সহযোগীদের নিন্দনীয় অবস্থান এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদানের প্রেক্ষিতে এসব দলের সকল সমাবেশ অবিলম্বে নিষিদ্ধ করার জন্য আমরা সরকার প্রতি জোর দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এছাড়া মামুনুল হকের বিচারের দাবি জানিয়েছেন ছাত্রমৈত্রীর নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মমিনুল হকের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করায় তার সমর্থকরা সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তুলে প্রচলিত দণ্ডবিধিতে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। 18 মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলো। বিজ্ঞপ্তিতে ছাত্রনেতারা বলেন, 17 মার্চের রাতে মামুনুল হকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে মন্তব্য করায় পূর্ব পরিকল্পিতভাবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে প্রায় শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে এই হেফাজতি নেতার সমর্থক সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি মন্দিরও ভাঙচুর করে তারা। হামলাকারীদের ব্যাপারে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। এ সাম্প্রদায়িক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ এবং মামুনুল গঙ্গদের গ্রেফতার ও প্রচলিত দণ্ডবিধি আইনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রমৈত্রী। তারা বলেন, দীর্ঘদিন ধরে মমিনুল গঙ্গরা দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় উস্কানি দিয়ে প্রচলিত সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এই মামুনুল গঙ্গ ও তাদের অনুসারীরা বিভিন্ন সময় ইসলামী জলসায় জাতীয় সঙ্গীতকে শিরক হিসেবে আখ্যায়িত করা, নারীদের ব্যাপারে অবমাননা করা মন্তব্য করা, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার মতো উদ্দত্তপূর্ণ বক্তব্য দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইন বা প্রচলিত দণ্ডবিধিতে তাদের গ্রেফতার করার নজির বিরল, বরং তাদের ধরাছোঁয়ার বাইরে রেখে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে বহু সংখ্যক দেশপ্রেমিক, মুক্ত বুদ্ধি চর্চাকারী, বরেণ্য লেখক, কার্টুনিস্ট, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিটিস্টরা। ফলে মামুনুল গঙ্গরা আরও বেশি সংগঠিত যেমন হয়েছে, তেমনি দেশ ও দশের অসাম্প্রদায়িক সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর আক্রমণাত্মক হয়েছে। তাই অনতিবিলম্বে সাম্প্রদায়িক সন্ত্রাসী মামুনুল গঙ্গদের গ্রেফতার ও প্রচলিত দণ্ডবিধিতে বিচারে নিশ্চিত করতে হবে। একই সাথে হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো ক্ষয়ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এসব ঘটনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন থেকে তারা এ ঘোষণা দেন। একই সাথে আগমনের প্রতিবাদে কর্মসূচিও দিয়েছেন বাম জোটের নেতারা। একই সঙ্গে মোদীর আগমনের প্রতিবাদে কর্মসূচিও ঘোষণা করেছে বাম জোটের নেতারা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজুল্লাহ। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত শাসক গোষ্ঠী জনগণকে বিচ্ছিন্ন রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের হাকডাক দিচ্ছে। এমত অবস্থায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানানো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, মোদীর আগমনের প্রতিবাদ জানানো ন্যায়সঙ্গত অধিকার। গত বছর দিল্লি কিলিংয়ের ঘটনা মোদী সরকারের নির্দেশে ঘটেছে। মানবতা বিরোধী নাগরিকত্ব আইন করে আসাম ও পশ্চিমবঙ্গ থেকে কয়েক লাখ বাঙালি জনগণকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আয়োজন করেছে মোদী সরকার, প্রবলভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে, ভারতের জনগণের ন্যায়সঙ্গত সমস্ত আন্দোলনকে কঠোরভাবে দমন করছে। সাম্প্রতিক কৃষক আন্দোলনে আমরা মোদী সরকারের ফ্যাসিস্ট রূপ দেখেছি। সুপ্রিয় ভিউয়ার্স, সুনামগঞ্জের ঘটনায় সকলে মামুনুল হক সহ হেফাজতে ইসলামকে দায়ী করছে। সকলের মতে মামুনুল হকের কারণেই দেশে সব অশান্তি হচ্ছে, তাই তাকে গ্রেফতার করে কারাগারে ঢোকানোর দাবি জানানো হচ্ছে। এ নিয়ে আপনার কী অভিমত? আপনার মতে দেশে এসবের জন্য মামুনুল হক দায়ী মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, না হলে নো লিখে আপনার ভাবনা জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন বাকি মোদীর ঢাকা সফর নিয়েও। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল গরম খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।